नमस्कार, এই সময় গোল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি কুবলয়, এই সময়ের সাংবাদিক। প্রথমেই আপনাদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আজ একটা বিশেষ উদ্দেশ্যে উত্তর কলকাতার এই রানীকুঠি অঞ্চলে আমরা এসেছি। যে বাড়িতে আমরা এসেছি, এই বাড়ি এবং সংলগ্ন জুট মিলের বয়স 100 পার করেছে। কিন্তু আমরা এখানে এসেছি কেন, তার কারণ একটাই। বিজয়া দশমী পার হয়ে যাবার পর এবং কালী পুজো আসার আগের এই সময়টাকে অনেকেই মনে করেন খুব গোলমেলে সময়। এই সময় নাকি অদেহী বা বিদেহী আত্মারা নেমে আসেন এবং এই সময় তাদের সংখ্যা খুব বেশি থাকে। এটা কি আদৌ সত্যি? আদৌ কি এরকম কোনো ঘটনা ঘটে? সেটাই সরেজমিনে তদন্ত করতে আমাদের এই বহুকালের অব্যবহৃত এবং অ্যাবান্ডান্ড বাড়িতে আমাদের আগমন। শুধু আমরা নই, আমাদের সঙ্গে এখানে এসেছেন একটি বিশেষ দল, যে দলের সদস্যদের কাজই হচ্ছে অতিপ্রাকৃত বিষয়ের উৎস এবং তার কারণ খুঁজে বের করা। এই দলের নাম ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল। এই দলের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে রয়েছে তাদের বিশেষ কিছু যন্ত্রপাতিও। এখানেই তারা খুঁজে বের করবেন বিদেহী কোনো অস্তিত্বের আদৌ কোনো রয়েছে কি না। আমরা এক এক করে আলাপ করিয়ে দেবো এই দলেরই সদস্যদের সঙ্গে। ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল দলের সদস্যরা এক এক করে এবার নিজেদের পরিচয় দেবেন। প্রথমে আপনি, লেডিজ ফার্স্ট। আমি ঈশিতা দাস সান্নাল, আমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারালের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমার নাম দেবরাজ সান্নাল, আমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল ফাউন্ডার আর ইনভেস্টিগেটর। আমি উজ্জ্বল গুপ্ত, আমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল এক্সিকিউটিভ রিসার্চার। হ্যালো এভরিওয়ান, আমি সৌমানজন মুখার্জি, নিউ জয়েনি বাট স্টিল আ মেম্বার অফ ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল। আজকে আমরা এখানে এসেছি একটা ইনভেস্টিগেশন করতে, আর আমাদের সঙ্গী হয়েছে এই সময়। তো আজকে আমরা এখানে ইনভেস্টিগেশন করব এবং আমাদের যে যে গ্যাজেটস আছে সেই সেই গ্যাজেটস দিয়ে দেখার চেষ্টা করব যে এখানে সত্যিই কোনো এনার্জি এক্সিস্ট করছে না করছে না। তো আমরা চারজন আছি, আমরা এখন আমাদের যাত্রার দিকে স্টার্ট করব। তো দেবরাজ কিছু বলতে চাও? এখানে বেসিক্যালি অনেকগুলো রিউমার্স আছে, যেখানে হচ্ছে যে কিছু কিছু লোক বলে যে এখানে কান্নার আওয়াজ পাচ্ছে, বা উপরের রুমে উপরে যে তালাগুলো আছে ওখানে নাকি কী বলে ওটাকে ফুটস্টেপের আওয়াজ পাচ্ছে, কিন্তু উপরে যখন যাচ্ছে দেখছে যে কেউ নেই। তো এই টাইপের অনেক টাইপের এখানে রিউমার্স আছে, সেই রিউমারটাকে আমরা খোঁজার জন্যই এখানে দেখতে এসেছি যে সত্যি এগুলোর মধ্যে কোনো মানে সত্যতা আছে কি না। বিদেহী কিছুর উপস্থিতি জানার উপায় কি? হাতে নানা রকম যন্ত্র দেখছি, আপনার যন্ত্র কি কাজ করে দেবরাজ? আমার এটার নাম হচ্ছে ইএমএফ ডিটেক্টর, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এটা আমাদের সবথেকে বেসিক গ্যাজেট, যেটা দিয়ে আমরা কোনো রকম এনার্জি ফিল্ডকে ডিটেক্ট করতে পারি। এনার্জি ফিল্ড তার মানে এটাই না যে এটা ভূতি হতে হবে, কোনো বাড়ির বাজে ওয়্যারিং হলো বা আশেপাশে কোনো মোবাইল টাওয়ার হলো বা কোনো এরকম গ্যাজেট হলো যেখান থেকে বেশি ফ্রিকোয়েন্সি এমিট হচ্ছে, সেটা অনেক সময় হ্যালুসিনেশনও ক্রিয়েট করতে পারে। তো সেইটার জন্য এটা আমাদের বেসিক গ্যাজেট, যেটা আমরা চেক করি এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের রেডিয়েশনটা কতখানি রেটিং দিচ্ছে। প্যারানর্মাল উপস্থিতি যদি থেকে থাকে তাহলে সেটাকে ডিটেক্ট করার জন্য আপনার হাতে ধরা যন্ত্রটা কি কাজ করবে? উজ্জ্বল, নিশ্চয়ই জানি। আমি যে যন্ত্র ইউজ করি অ্যাজ এ রিসার্চার, ইবিবি রিসার্চার হিসাবে, এটাকে বলে ইকোভক্স। আমরা যারা রিসার্চ করি তারা বিশ্বাস করে স্পিরিট রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে। তো এটার কাজ হচ্ছে এটার মধ্যে দিয়ে কিছু রেডিও ফ্রিকোয়েন্সি যায় দু সেকেন্ড পর পর, যেটা দিয়ে আমরা চেষ্টা করি স্পিডের সঙ্গে এটাকে রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করে স্পিডের সঙ্গে কমিউনিকেশন করা। ধরুন আমি যদি বলি যে আমার সঙ্গে নতুন সদস্য কারা এসছে বা কোন চ্যানেল থেকে, সেখান থেকে যদি এই সময়ে আসে এটাকে আমরা ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলি। এটা হতে পারে, এটার ক্ষেত্রে এটা তো পারে, এটা আমরা ইন্টেলিজেন্ট কমিউনিকেশন উইথ ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলি এটাকে আমি। এটাই ইকোবক্সের কাজ, এটা একটা স্মার্টফোন অ্যাপস, আর এটা আমরা স্পিরিট বক্স বলে থাকি আমাদের ভাষায় এটাকে।
এখন আমার হাতে আছে লেজার গ্রিড। এটা দিয়ে আমরা যেটা করি, এটা থেকে যে লাইটটা বেরোয় সেটা একটা গ্রিডের আকার নেয়, যেটা আমরা কোনো দেওয়ালে ফিক্স করি এবং সেখানে আমাদের ক্যামেরা দিয়ে কন্টিনিউয়াসলি ফটো ক্লিক করতে থাকি এবং ভিডিও তুলতে থাকি। যদি মানে যেখানে বলে আর কি, যেখানে আমি ছায়ামূর্তি দেখেছি বা কিছু, তো সেই জায়গায় যদি কোনো ছায়ামূর্তি ধরা পড়ে সেক্ষেত্রে এই লেজার গ্রিডের মাধ্যমে শ্যাডোটা পাস করলে আমরা কিন্তু ক্যামেরা যখন ফটো তুলবো সেটা আমরা দেখতে পারবো। ব্যাটারিটা ড্রেন করে যাচ্ছে, আমি জানি না এটা কোনো ভৌতিক ব্যাপার নাকি ওয়েদারের জন্য হচ্ছে, কারণ এরকম ঘটনা আমাদের সাথে আগেও ঘটেছে। মানে এরকম কোনো জায়গায় আমরা গেছি এবং সেখানে তেনাদের উপস্থিতি আমরা ফিল করেছি এবং তখনই আমাদের গ্যাজেটসের ব্যাটারি ড্রেন হয়ে গেছে। আর আমার হাতে আছে কম্পাস, এটা একদম নর্মাল কম্পাস। হয়তো ভাববে যে নর্থ সাউথ ডিরেকশন দেখার জন্য এনেছি এটা, কিন্তু সেটা নয়। এই কম্পাসটা আমরা একটা জায়গায় ফিক্স করি, যেহেতু এগুলো ইলেকট্রনিক গ্যাজেটস তো ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটার তো কোনো ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা থাকে না, তো সেই জন্য সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। যদি এখানে কিছু থেকে থাকে তাহলে কম্পাসের কাঁটাটা কিন্তু নড়তে থাকবে নিজে নিজে, তো সেক্ষেত্রে আমরা এই গ্যাজেটটা ইউজ করি দেখার জন্য যে এই গ্যাজেটটাকে কোনো এনার্জি ম্যানিপুলেট করছে কি না। এটা আমার হাতে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি পিআইআর মোশন সেন্সার। এটা প্রয়োজন তখনই হয়, কখনো কখনো এক্সপেডিশনের সময় আমাদের কিছু মুভমেন্ট বা কিছু ইভেন্ট এরকম হয়েছে যে যেখানে আমরা মুভমেন্ট শুনতে পেয়েছি, যে মানে মুভমেন্ট হচ্ছে কোনো জিনিস বা কোথাও একটা মোশন যখন ডিটেক্ট করতে হয় তখন এটা খুব কাজে লাগে। বিকজ ইট ওয়ার্কস অন ইনফ্রারেড অ্যান্ড এটার সামনে দিয়ে যদি কোনো কিছু পাস আউট হয়, মানে যেখানে হয়তো ইভেন্টটা হয়েছে বা যেখানে কোনো একটা সুপার ন্যাচারাল মুভমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এটা খুব মানে কার্যকর একটা ডিভাইস। সো এটা এইভাবে কাজ করে, এটা অটো মোডে যখন থাকে তখন এর সামনে দিয়ে যখনই যায় ইট ব্লিঙ্কস অ্যান্ড ইট মেক্স আ সাউন্ড লাইক দিস। এটা হচ্ছে দ্য লাইট, বাট এখন যেহেতু একটু আলো আছে সেহেতু এটা ওয়ার্ক করছে না, সো এটাই হচ্ছে এর কাজ। আড্ডা মারছে বা বসে আছে সেরকম কোনো মানুষ করে থাকে, কিন্তু কোনো মানুষকে পায়নি অথচ মানে কিছু পড়ছে। আমার খুব ইরি ফিলিং হলো যখন আমি ফার্স্টে এসেই মানে আমি দেখলাম যে আমাদের গ্যাজেটের ব্যাটারিগুলো যেটা কিছুক্ষণ আগেও চেক করলাম হঠাৎ করে ড্রেন হয়ে যাচ্ছে। নিজেদের ভেতরের যে ইনার ভয়টা সেটা যাতে কাটিয়ে উঠতে পারি সেই কত পুরানো একটা বাথটাব দেখতে পাচ্ছি এখানে, এটা হয়তো সেই হিস্ট্রিটাকে আবারও জলজ্যান্ত করে তুলছে আমাদের সামনে। ডিসকভারিটা যে এরকম তিন তিন বাথটাব ফ্লোরটা এখন যেভাবে অক্ষত আছে, তো ইটস আমার মনে হয় এটা এটার একটা কোথাও না কোথাও ইম্পর্টেন্স ওই পোর্শনটা থেকে বেশি ছিল। এই কি সেই সেই চেহারা যারা অত্যাচার করতো এবং এটা সে পারে সেরকম। আমরা এখানে অনেকক্ষণ ধরে ইনভেস্টিগেশন করছি কিন্তু এখনও অবধি কোনো সুপার ন্যাচারাল প্রেজেন্স আমরা পাইনি যেটাকে আমরা সিগনিফিক্যান্ট ধরতে পারি। সেই জন্য আমরা আমাদের নেক্সট একটা প্রসিডিওর করতে চলেছি। আমি আগেই বলেছিলাম আমার হাতে কম্পাস আছে, আমি কম্পাস দিয়ে ট্রাই করব। তো কম্পাসটা আমি এখানে সেট করব, করে আমরা চারজনে মিলে হাত ধরে আমরা কনসেন্ট্রেট করব স্পিরিট কলিংয়ের। এটা একটা প্রসিডিওর, দেখা যাক যদি এই কম্পাসটার মধ্যে মানে কম্পাসের যে কাঁটাগুলো আছে যদি সেটা নিজে নিজে মুভ করতে থাকে তাহলে বুঝতে হবে এখানে কোনো রকম প্রেজেন্স আছে। আমি কম্পাসটা এখানে সেট করে দিচ্ছি, এবার এই কম্পাসের যে কাঁটাগুলো আছে স্থির হয়ে যাবে, যদি এই কাঁটাটা মুভ করতে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো রকম প্রেজেন্স আছে।
তো এবার আমরা হাত ধরে কনসেন্ট্রেশন করব রাউন্ড হয়ে। এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন। এখানে যদি কেউ থাকে তাহলে কম্পাসটা যে সামনে যে মোমবাতিগুলো রাখা আছে সেখানে আপনি আসার চেষ্টা করুন। বা একটা মোমবাতি অ্যাট লিস্ট আপনি নিভিয়ে দেখান তাহলে বুঝতে পারবো যে আপনি এখানে আছেন। আমরা যেটা ইউজ করছি এটা ইকো বক্স বলে। আমরা যারা ইস্তার চেতারা বিশ্বাস করি স্পেস রেজোলিউশন থেকে ম্যানিপুলেট করতে পারি। ইকো বক্স ওয়ান টাইপ অফ স্পেস বক্স, এটা একটা স্মার্টফোন অ্যাপ। এটার মধ্যে দিয়ে দু সেকেন্ড পর পর কিছু ওয়ার্ড যায় র্যান্ডামলি। আমরা কমিউনিকেশন করার সময় যদি এর থেকে কোনো ইন্টেলিজেন্ট ওয়ার্ড বেরিয়ে আসে সেটাকে আমরা ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বলি। আমরা চেষ্টা করবো এখন সেটা করা। আমরা ইকো বক্স প্রেজেন্টটা স্টার্ট করার সময় চাইছি যে আমাদের দাদাকে ডেকে নিতে। তো আমরা টিম মেম্বার প্লাস দাদা একসাথে আমরা ইকো বক্স প্রেজেন্টটা করতে চাই। আমরা ইন্ট্রোডিউস করে নিই আপনার সঙ্গে। নমস্কার, আমি উজ্জ্বল গুপ্ত। আমি এসছি এখানে কোনো স্পিরিট, কোনো আত্মা, কোনো এনার্জির সঙ্গে কথা বলার জন্য। সেখানে যদি কোনো স্পিরিট, কোনো এনার্জি, কোনো আত্মা আমাকে শুনতে পারে, আমার কথা বুঝতে পারে, আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতে চান তাহলে আসুন, এই ডিভাইসের সাহায্যে আপনি কমিউনিকেট করতে পারেন। আমি প্রশ্ন করবো আপনাকে খুব ছোটো ছোটো, আপনি এক উত্তরে জবাব আমাকে দেবেন। আমায় তো শুনতে পাচ্ছেন? আমি আবার জিজ্ঞেস করছি, আমায় কেউ শুনতে পাচ্ছেন? আপনি কি হ্যাঁ বললেন? আরেকবার বলে দেখান। আপনি যদি আরেকবার হ্যাঁ বলে থাকেন আরেকবার কাইন্ডলি বলে দেখান। আমরা কজন এখানে আছি আপনি বলতে পারবেন? আপনার সঙ্গে কথা বলছি কজন? তিন। আচ্ছা, আপনি বলতে পারবেন আমার নাম কি? আমি আপনি বুঝতে পেরেছি আপনি তিন বলার চেষ্টা করছেন। আপনি বলুন যে যে কমিউনিকেশন করছে আপনার সাথে, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, আমার নাম কি? আপনি আরো আরেকটু বলার চেষ্টা করুন আমার নাম কি। আপনি যদি উজ্জ্বল বলে থাকেন তাহলে আমার নামের পদবি বলে দেখান, টাইটেল কি? আপনি আবার বলে দেখেন আমার নামের পদবি বলার চেষ্টা করুন। পদবির অর্ধক্ষর যদি বলা যায় যদি সেটাও বলতে পারি না। আমার সঙ্গে যে কথা বলছেন উনি পুরুষ না মহিলা? ছেলে না মেয়ে? আপনি কি মেয়ে বললেন? আরেকবার বলে দেখান কাইন্ডলি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে আপনাকে হেল্প করব। আপনি যদি আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেন তবেই আমি হেল্প করতে পারি। আপনি কি আমাদের কাছে কোনো হেল্প চাইছেন? আচ্ছা, আমি এখন একজনের সঙ্গে আপনি ইন্ট্রোডিউস করিয়ে দেবো, আবার উনি আপনার সঙ্গে কথা বলতে চান, আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন। আপনি কি বলতে পারবেন তার নাম কি? হ্যাঁ, আপনাকে উনি হেল্প করবে। উনি পুরুষ না মহিলা বলুন, আপনার সঙ্গে যে কথা বলতে চান। ছেলে না মেয়ে? আচ্ছা দাদা, আপনি কথা বলুন, আপনি কথা বলার চেষ্টা করুন। আপনি কি বলতে পারেন আমার ডাকনাম কোন অক্ষর দিয়ে শুরু?
বলতে পারেন আমার ডাক নাম কোন অক্ষর দিয়ে শুরু? হ্যাঁ বলুন, আপনি বলার চেষ্টা করছেন, বলুন। বলবেন আমি পেশাগতভাবে কি আপনি বলতে পারেন? আমার নাম বলে দেখান, নামের প্রথম অক্ষর বলে দেখান আমার। কেন বলবেন না? তাহলে আমরা চলে যাব। আপনি থামতে বলছেন, ওয়েট বলছেন, আপনি চলে নামও বলছেন না। আপনার নাম বলে দেখান, যদি আমরা আপনি চান আমার সঙ্গে কমিউনিকেট করতে চান। আচ্ছা, আমার নাম বলতে পারবেন? বলুন তো আমি কে। আমার নাম বলুন তো আমি কে। আচ্ছা, আপনি বলতে পারবেন আমি কি কালারের জামা পরে আছি? আমরা সবাই কি কালারের জামা পরে আছি বলুন তো। আবার বলুন কি রং? রংটা আপনার কাছে জানতে চাইছি। আপনি সব দেখছেন, সব বুঝছেন, আমি বুঝতে পারছি, বলুন কি রং? আপনি যদি কালো বলে থাকেন তাহলে আরেকবার বলে দেখেন। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে নতুন একজন এসছে, আমাদের তিনজন এসে, আমরা আপনি আগে আমাদের সঙ্গে পরিচিত ছিলেন না, যারা আমার সঙ্গে কথা বলছেন, আরেকজনকে তার নাম বলে দেখান। কে নতুন এসছে তার নাম বলে দেখান। সমানজনের পদবি বলতে পারবেন? মুখার্জি। আরেকবার বলুন, আপনি যদি মুখার্জি বলে থাকেন আরেকবার মুখার্জি বলে দেখান। আপনি কি মুখার্জি বলার চেষ্টা করছেন? আমরা দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনি লাস্ট একবার আমার নাম বলে দিন, বলুন আমার নাম কি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আবার কথা হবে আপনার সঙ্গে কোনো না কোনো সময়। ধন্যবাদ, ভালো লাগলো আপনার, আবারও কথা হবে, চলুন টাটা। অতিপ্রাকৃত উপস্থিতি আছে না নেই, এই নিয়ে বিতর্ক বহুদিন ধরে চলে আসছে এবং আগামী বহু বছর ধরে চলতেই থাকবে। কিন্তু আজ উত্তর কলকাতার বহু পুরনো এবং পরিত্যক্ত এই বাড়িতে ইকোভক্স যন্ত্রে যেভাবে তিনটি প্রশ্নের উত্তর পাওয়া গেল এবং ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল গোষ্ঠীর সদস্যদের মতে সেটা অতিপ্রাকৃত উপস্থিতির মুখ দিয়েই বেরিয়েছে, সেইটা নিয়ে কোনো বিতর্কের জায়গাই রইল না, যে তিনটি প্রশ্নেরই যথাযথ উত্তর এসেছে অতিপ্রাকৃত উপস্থিতির মুখ দিয়ে। সুতরাং এই পরিত্যক্ত বাড়ির দারোয়ান এবং অন্যান্যরা যে দাবি করে আসছেন যে এখানে নাকি বহু রাতে, গভীর রাতে বহুদিন তারা গুমরে কান্নার আওয়াজ বা ঘুঙুরের শব্দ ইত্যাদি শুনে এসেছেন এবং তাই নিয়ে আশপাশে অঞ্চলের একটা বড় অংশের মানুষের বিশ্বাস যে এখানে হয়তো অতিপ্রাকৃত উপস্থিতি সত্যিই আছে, সেই দাবি হয়তো একেবারে ফেলে দেবার নয়। এই সময় গোল্ডের পক্ষ থেকে উত্তর কলকাতার রানীকুঠি থেকে আমি কুবলয় বন্দ্যোপাধ্যায়।